আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মরিশাসের রাজধানী পোর্ট লুইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আনোয়ার হুসনা এবং পোর্ট লুই এর মেয়র মাহফুজ মুসা সড়কটির নামফলক উন্মোচন করেন। ভার্চুয়াল অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নামকরণ দুই দেশের জন্য গর্বের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক। ভবিষ্যতে এই সম্পর্ক আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও আশাবাদ জানান তিনি।